আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওতে আমি আনবক্সিং করব আমার রিং লাইটটি। ভাবলাম আনবক্সিং টাইমটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে তোমরা যে লাইটটি দেখতে পাচ্ছো, এই লাইটটি 10 ইঞ্চ এবং এই রিং লাইটটি বিগিনারদের জন্য ভালো হবে। আনবক্সিং করার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে আমার কোনো ভিডিও তোমরা মিস না করে ফেলো। আমার বড় স্ট্যান্ড নেওয়া হয়নি। আসলে আমার বড় স্ট্যান্ডের খুব বেশি প্রয়োজন হয় না, যার জন্য আমি ছোট স্ট্যান্ডটি নিয়েছি। এটি ফোন হোল্ডার। এবং এই পার্টটিতে আমরা রিং লাইটটি আমাদের ইচ্ছে মতো সেট করতে পারবো। লাইটটির কোড বেশ বড় আছে। রিং লাইটটির সবথেকে বড় যে সুবিধাটি রয়েছে, এটি USB পোর্টের মাধ্যমে চলে। এটি আমরা ফোনের চার্জার বা ল্যাপটপের মাধ্যমে রিং লাইটটি ব্যবহার করা যাবে এবং এটি পাওয়ার ব্যাংকের মাধ্যমেও ইউজ করা যাবে। এবং এটি ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরেও আমাদের ভিডিও শ্যুট করতে কোনো ধরনের সমস্যা হবে না। এটি আমার কাছে প্লাস পয়েন্ট লেগেছে রিং লাইটটির। এখানে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। ফার্স্ট যে অপশনটি রয়েছে, এটির মাধ্যমে আমরা রিং লাইটের যে পাওয়ারটি রয়েছে সেটি বাড়াতে পারবো। সেকেন্ড যে অপশনটি রয়েছে, আমরা সবাই জানি রিং লাইটের 3টি মোড থাকে, হোয়াইট, ওয়ার্ম, ইয়েলো। সেকেন্ড অপশনটির কাজ হচ্ছে, এটির মাধ্যমে আমরা লাইটের কালারগুলো চেঞ্জ করতে পারবো, অর্থাৎ মুডগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আর থার্ড যে অপশনটি রয়েছে, এটির মাধ্যমে আমরা রিংয়ের পাওয়ার কমাতে পারবো। লাস্ট যে অপশনটি রয়েছে, এটি অন অফ। এবং এখন আমি মুডগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। লাইটগুলোর পাওয়ার তোমরা 9 লেভেল পর্যন্ত কমাতে এবং বাড়াতে পারবে। আমার কাছে এই রিং লাইটটি বিগিনারদের জন্য বেস্ট মনে হয়েছে। ওভারঅল সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো লেগেছে রিং লাইটটি। এখন আসা যাক প্রাইসে। আমি এটি 1200 টাকা দিয়ে নিয়েছি এই সুন্দর রিং লাইটটি। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দিবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।